শুরুতেই সংবাদ শিরোনাম। তাইওয়ানে 6 বছরের মধ্যেই হামলা চালাবে চীন, উদ্বেগ বাড়াল শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা। বিক্ষোভ ঠেকাতে যুদ্ধাস্ত্র ব্যবহার করছে মিয়ানমার সেনাবাহিনী। 48 ঘন্টার পর্যবেক্ষণে মমতা, বাম পায়ে গুরুতর চোট। পাকিস্তানে তুরস্কের সামরিক হেলিকপ্টার বিক্রি আটকে দিল যুক্তরাষ্ট্র। এবং সবশেষ থাকছে, সেনাপ্রধানকে বরখাস্ত করলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। চীন আগামী বছর 6-এর মধ্যেই তাইওয়ান দখল করতে হামলা চালাবে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের মার্কিন সেনা কর্মকর্তা অ্যাডমিরাল ফিলিপ ডেভিডসন আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়ে এমনটাই দাবি করেছেন। এই শীর্ষ মার্কিন সেনাকর্তার ভাষ্য, 2050 সালের মধ্যে আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর মতো ক্ষমতা অর্জন করতে চায় চীন। তার আন্তর্জাতিক আইন সেই অর্থে মানে না, এই বিষয়ে আমি উদ্বিগ্ন। আমার মনে হয় আগামী 6 বছরের মধ্যে তাইওয়ান দখল করতে হামলা চালাবে চীন। এদিকে চীনের হামলা ঠেকাতে সামরিক বাহিনীকে অত্যাধুনিক হাতিয়ারে সাজিয়ে তুলেছে তাইওয়ান। দ্বীপরাষ্ট্র হওয়ায় সুবাদে সমুদ্রের চীনকে রুখতে এবার দেশীয় অত্যাধুনিক সাবমেরিন বাহিনী তৈরির সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বর্তমানে তাইওয়ানের কাছে যে ডুবোজাহাজগুলো আছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে ক্রমেই ফুঁসে উঠেছে মিয়ানমারের জনগণ। এরই মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে জান্তা বিরোধী বিক্ষোভ। বিভিন্ন শহরে দলে দলে রাস্তায় নেমে এসে কঠোর প্রতিবাদ গড়ে তুলছে সাধারণ মানুষ। তবে বিক্ষোভ ঠোর অবস্থান নিয়েছে দেশটির সেনাবাহিনী। আন্দোলনকারীদের দমন করতে যুদ্ধক্ষেত্রের অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। গত কয়েক সপ্তাহ ধরে মিয়ানমারে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সহিংসতার ভিডিও এবং ছবি পর্যালোচনা করে বৃহস্পতিবার এই তথ্য জানায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি বলছে, মিয়ানমারে বিক্ষোভকারীদের উপর যে কৌশলগত এবং পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হচ্ছে তা ভিজুয়াল প্রমাণ হিসেবে বিভিন্ন ভিডিও ক্লিপ রয়েছে। এছাড়া এই সহিংসতা ঠেকাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি। অ্যামনেস্টি ক্রাইসিস অ্যাডিভেন্ট ল্যাব মিয়ানমারে চলমান বিক্ষোভের 50টিরও বেশি ভিডিও যাচাই করে বলেছে, দেশটির আইন শৃঙ্খলা বাহিনী বিক্ষোভ ঠেকাতে পরিকল্পনা মাফিক এবং পদ্ধতিগত কৌশল ব্যবহার করছে। অ্যামনেস্টির পক্ষ থেকে আরও বলা হয়, ভিডিও ফুটেজে স্পষ্ট যে মিলিটারিরা অস্ত্র দিয়ে সজ্জিত রয়েছেন। ভোটের প্রচারণার সময় হুড়োহুড়িতে পড়ে গিয়ে বাম পায়ের গোড়ালির হাড়ে গুরুতর আঘাত পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। তার পায়ের পাতা, ডান হাত, গলা এবং ডান পাশের কাঁধেও চোট রয়েছে। বর্তমানে তিনি SSKM হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে 48 ঘন্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেখানকার ডক্টর বলেন, মুখ্যমন্ত্রীর বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষার প্রাথমিক রিপোর্টে তার বাম পায়ের গোড়ালি, পায়ের পাতার হাড়ে গুরুতর চোট রয়েছে, সেখানে রক্ত জমাট বেঁধে রয়েছে। আর ডান কাঁধ, ডান হাত এবং গলায়ও চোট রয়েছে। ডক্টর মণিময় আরও বলেন, ঘটনার পর থেকে মুখ্যমন্ত্রীর বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যা অনুভব করছেন। তাকে আগামী 48 ঘন্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বুধবার নিজের নির্বাচনী আসন নন্দীগ্রামে পড়ে গিয়ে আঘাত পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতাকে গ্রিন করিডোর করে নিয়ে আসা হয়। সেখানে তাকে উঠ বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। SSKM হাসপাতালে একাধিক পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সিদ্ধান্ত নেওয়া হয় তার MRI করা হবে। এর জন্য বাঙ্গুর ইনস্টিটিউট অফ ইউরো সায়েন্সে নেওয়া হয়। সেখান থেকে IM শেষে রাতে 1টার দিকে আবার SSKM হাসপাতালের উঠ বার্ন ওয়ার্ডে আনা হয়। এদিকে এই ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তিনি সাংবাদিকদের বলেন, ভিড়ের মধ্যে বাইরের 4-5 জন লোক ঢুকে পড়েছিল, তারা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ওরা ইচ্ছা করে ধাক্কা মেরেছে। পাকিস্তানের কাছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত 30টি অ্যাটাক হেলিকপ্টার সরবরাহে তুরস্ককে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক বাহিনীকে ব্যবহারে এই হেলিকপ্টার যে কোনো আবহাওয়ায় হামলা চালাতে সক্ষম। সোমবার তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন সাংবাদিকদের বলেন,
পাকিস্তানের কাছে তুর্কি হেলিকপ্টার বিক্রি আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন এই ধরনের অস্ত্র কিনতে প্রতিবেশী চীনের দিকে ঝুঁকতে পারে ইসলামাবাদ। ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রের বরাতে ডন অনলাইন এবং ব্লুমবার্গ নিউজ এমন খবর দিয়েছে, জুরাঞ্জিন জুরা আসন বহু ধরনের ভূমিকা পালন এবং সব ধরনের পরিস্থিতিতে হামলায় সক্ষম অ্যাটাক T-129 হেলিকপ্টার। এ বিমানের ইঞ্জিন যুক্তরাষ্ট্রে নির্মিত। ইব্রাহিম কালিন আরও বলেন, পাকিস্তানের কাছে তুরস্ককে অস্ত্র বিক্রি করতে না দেয়াই মার্কিন স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে, কারণ পাকিস্তান এখন এসব অস্ত্র সংগ্রহে চীনের দিকে ঝুঁকবে। 2018 সালের জুলাই তুরস্কের হেলিকপ্টার গানশিপ ক্রয় $150 কোটি চুক্তি করে পাকিস্তান, কিন্তু ইঞ্জিনের জন্য লাইসেন্স দিতে পেন্টাগন অস্বীকৃতি জানালে সরবরাহের তারিখ পিছিয়ে যায়। মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব নিয়েও কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের এই মুখপাত্র। তিনি বলেন, ওয়াশিংটন প্যাট্রিয়ট আকাশপথ রক্ষা ব্যবস্থা হস্তান্তরে অস্বীকার করায় রাশিয়ার কাছ থেকে S-400 কিনতে বাধ্য হয়েছে তুরস্ক। এর আগে 2019 সালের আগস্টেও তুর্কি অস্ত্র ক্রয় আটকে দিয়েছিলেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর্মেনিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল অনিক সাইপ্রায়ানকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনার কারণে জেনারেল গাস প্রায়াসের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার পাশিনিয়ানের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এমনটাই দাবি করা হয়েছে। এতে আরও বলা হয়, সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল অনিক গাইপ্রায়ানকে বিধিসম্মতভাবে 10 মার্চ হতে তার পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে গত মাসে জেনারেল সাইস প্রায়াস পদত্যাগ করার আহ্বান জানিয়ে লেখা এক ডিগ্রিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছিলেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট আর্মেন সাকসগিয়াস। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টবক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।